দেখেন এটা অবশ্য তার, আমি এক কথাই বলবো, তার ব্যক্তিগত অভিমত এটি, কি হয়েছে তার সাথে তার আমি এটি জানি না বাস্তবতায়। আমি একদিন দেখলাম আমি হঠাৎ করে ফেসবুক দেখি যে দেখছি, তো হঠাৎ করে দেখলাম আমি, তো আমার আসলে বিষয়টা আমি আমি জানি না, আমি কার কাছে জানতেও চাই না। বিভিন্ন জন এই যে মাঝে মাঝে হুটহাট করে এক একটা চলে আসে সমস্যা, এই তুলে ধরে পুরন জিনিস যে নাড়াচাড়া করতে পারলেই মনে হয় যে আমরা কিছু একটা হবে। আপনি কি সংসারের শান্তির জন্য অনেকটা কোয়াইট হয়েছেন? না, আমি সবসময়, আমি আজ প্রথম থেকে যেভাবে আমার চলার স্টাইল আমি এখনো একই হয়ে, আমি শাকিল খারাপ, আমি আমার বলুক আমি আমি কারো কোনো ক্ষতি করেছি কিনা, আমি ব্যক্তিগত কখনো কারো ক্ষতি করিনি, আমি কারো কোনো ক্ষতি চাইনি, ঠিক আছে, কারো জিনিস কোনো দিনও মেরেও খাইনি, এবং বরং আমার জিনিস নিয়ে গেছে দিদারসে, আমি কখনো বলিনি। দারুণ লুকেটিভ লাগছে, আমি জানি এই লুকটা বেশি দিন থাকবে না, এটা শুরুর দিকে বলার ইয়ে ছিল বাট বলে দিলাম, এটাও বলতে পারছি না। সংসার জীবনটা আসলে খুবই কাটাকুটি খেলার মতো, এটা যারা সংসার করে তারা জানেন, কিন্তু আপনাদের মতো একেবারে ঘর বাহির পরিচিতি ফেম যখন এত বেশি পর্যায়ে চলে যায়, তখন আসলে সাংসারিক সংসার ঘরকন্যা বা পরিবারে শান্তির আশ্রয় পাওয়াটা খুব কঠিন হয়ে যায়। আপনি হয়তো আপনার মতো করে জীবনটা বয়ে বেড়াচ্ছেন, কিন্তু আপনার পরিবার, আপনার স্ত্রী, আপনার সন্তান অনেকভাবে সারফেস সাউন্ড শুনছে আপনার কৃতকর্মের জন্য, সেটা ভালো হোক মন্দ হোক। এই বিষয়ে আপনার স্ত্রী আপনার কাছে কতটা সাপোর্টিভ এখন অবধি? দেখেন, আমি আমার স্ত্রীর কথা বলবো, যেটি সেটি সে নিজেও জানে, আমি সবসময় পজিটিভ দিক নিয়েই চলি। আচ্ছা। এবং আমি কি করি না করি সে টোটালি সবই জানেন, এবং জানে বলি তার মানে আস্থা আমার উপরে 100%। হ্যাঁ, কারণ আমি এমন কোনো কোনো কিছু করি না যে জিনিসটি তাকে কখনো কষ্ট দেয় বা কোনো কিছু বিব্রত করে, এটি সে জানে বিধায় আমাদের মধ্যে এখনো পর্যন্ত, যে আজকে প্রায় আমরা প্রায় 17 বছর আমরা একসাথে এই যে জার্নি, মানে আমি তো নিজে ব্যক্তিগতভাবে প্রচণ্ড আসলে স্যাটিসফাই যে তার উপরে যে একটি ভালো মানুষ আসলে আমি পেয়েছি, একটি ভালো পথ চলার সঙ্গী পেয়েছি, আমি সত্যিকার অর্থে প্রাউড ফিল করি। হ্যাঁ, কারণ এটি মানুষের জীবনে আসা উচিত এবং প্রতিটি মানুষের জীবনে প্রয়োজন আছে, ঠিক আছে। আর তার মধ্যে যে মনে করেন ঝগড়াঝাটি খুনসুটি এইটা হয় না যে তা না, হচ্ছে। হ্যাঁ, সেটি একটা মানুষের জীবনে এক ছাদের নিচে থাকলে আপনি হবে একটু, সেটা একদম স্বাভাবিক। অনলাইন বা ডিজিটাল মাধ্যমের অনেক কন্ট্রোভার্সিয়াল টপিকে দেখি যে ভাবিকে খুব আপনার সম্পর্কে ডিফেন্ড করে কথা বলা, এটা খুব চমৎকার লাগে ব্যক্তিগতভাবে আমার। না না, আমার সাথে কোনো পরামর্শ নেয় না সে। আচ্ছা। না জানিয়ে করে আমি, কারণ একটা জিনিস মানে যেহেতু তার সাথে আমি সর্বক্ষণভাবে থাকা, সে তো বুঝেই অবশ্যই, তাই না? বুঝে বলেই তো 17 বছরের সেই সেই জিনিসটি তো সে তুলে ধরে। আচ্ছা, ঠিক আছে। আমি আমি তাকে বলেছি যে সত্য কথা বলবে, আমি শাকিল খারাপ, আমি আমার বলুক আমি আমি কারো কোনো ক্ষতি করেছি কিনা, আমি ব্যক্তিগত কখনো কারো ক্ষতি করিনি, আমি কারো কোনো ক্ষতি চাইনি, ঠিক আছে, কারো জিনিস কোনোদিনও মেরেও খাইনি, এবং বরং আমার জিনিস নিয়ে গেছে দিদারসে, আমি কখনো বলিনি। আমি বলছি ঠিক আছে, যাক না কি আছে, কারণ আমি এগুলো নিয়ে আমি কোথাও যাবো না, তো আমার যে যতটুকু আছে আমি এতটুকু নিয়ে আমি এনাফ, আমি খুশি। ফাইন। আপনার কাছে কি মনে হয় যে ক্যারিয়ারে খুব সচল বা সরব থাকলে সংসারটা কঠিন হয়ে যায়? না, এটা আসলে ওইভাবে বলা যাবে না। আপনি কি সংসারের শান্তির জন্য অনেকটা কোয়াইট হয়েছেন? না, আমি সবসময়, আমি আজ প্রথম থেকে যেভাবে আমার চলার স্টাইল আমি এখনো ওই একইভাবেই চলি। সত্য, এটি সত্য কথা। আচ্ছা, যার যার সংসার হিসাব হিসাব একেবারে আলাদা, কিন্তু ধরেন কোনো সময় মনে হয়েছে যে ফিল্মে আর একটু ব্যস্ত হই, আবার কিছুটা পিছুটান দিয়েছে সংসারটা
শান্তি বা আমার মতো করে রাখার জন্য না, আমাকে কখনো মনে হয়েছে না, না আমার এটা কখনো মনে হয়নি, আর আমাকে কখনো সেইভাবে কখনো বাধাও দেয়নি, বাধা দেয় বা বলেও নি। ঠিক আছে, এই আমি সে শুয়েছিল, আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে আমি যখন বেরিয়ে আসছি আপনাদের এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য, এই একটা প্রশ্ন করেছি তুমি কোথায়, আমি এখানে। সে কিন্তু সে জানে যে ট্রাস্ট, তার বিশ্বাস আছে যে আমি এমন কোথাও ইয়ে করি না, বিচরণ করি না যে তা সে যাতে কোনো সন্দেহের মধ্যে থাকে বা কষ্ট পায় বা কোনো কিছু, যে এই জিনিসগুলো এটা কিন্তু একদিন দুদিন না অনেক দিন ধরে তার আস্থার জায়গাটা তৈরি হয়েছে। ঠিক আছে, যেমন আমিও তাকে প্রচণ্ড রকম ট্রাস্ট করি, আমি প্রশ্ন করি না যে কোথায় আছো, কী আছো, কেমন আছো বা কোনো সমস্যা আছে কিনা, কারণ আমি জানি তার পথ চলাটা কী। ঠিক আছে, এই জিনিসটি কিন্তু থাকতে হবে দুজনের মধ্যে, না থাকলে আমি কখনো আপনাদের জার্নিটা কখনো সুন্দর হবে না। আমি সব কিছুতেই আমি মনে করি আমার, কারণ আমার আমি একটি জায়গা না, আমি সবগুলো সেক্টরে আমি দেখেছি, আমি যে একটি সাইড যে নেগেটিভ বলবো যে এরকম বলার মতো আসলে নেই। প্রেমে মুগ্ধ না আমার, মানে কি বলবো যে মনের মতো একজন মানুষ মানুষ পায় না, যেটা যে যে জিনিসটি যে সব কিছুই মিলে যায় ব্যাটে বলে সব কিছু, সেরকম একটি মানুষ। কারণ আমি দেখেন মানে আমার জীবনে আমি অসুস্থ হয়েছি, তাকে সর্বক্ষণভাবে আমার কাছে পেয়েছি, আমি ভীষণ অসুস্থ ছিলাম এক সময়, আমার মাথায় একটা সমস্যা হয়েছিল ব্রেনে, সেখান থেকে সে যেভাবে আমাকে গাইড করেছে, ঠিক আছে, আমার ব্যবসা একবার ধস নেমেছিল, সেভাবে যে গাইড করেছে, বিভিন্নজন এই যে মাঝে মাঝে হুটহাট করে এক একটা চলে আসে সমস্যা, এই তুলে ধরে পুরন জিনিস যে নাড়াচাড়া করতে পারলেই মনে হয় যে আমরা কিছু একটা হবে, যে এই জিনিসগুলো সে এবং সেগুলো দারুণভাবে হ্যান্ডেল করা। হ্যাঁ, এমনি সেও করেছে, আমি নিজেও আমি সেভাবেই আমি বলেছি, সে জানে আমি বলেছি তাকে। ঠিক আছে, লুকোচুরির কোনো কিছু নেই, এই যে জিনিসগুলি সবগুলি আমার কাছে মনে হয় যে মানে এটা আমাদের সবচেয়ে মানে অনেকে কিন্তু সহ্য করতে পারে না যে আমাদের এই যে ভালো জিনিসটা, আমি কেন বললাম এই কথাটি, ভালো সহ্য করতে পারে না এই জন্য, কারণ অনেকে এর ভিতরে অনেক কিছু দেওয়ার চেষ্টা করে, হ্যাঁ, যাতে মনে হয় ভেঙে যাক, যাতে মনে হয় একটা কিছু হয়ে যাক, কেন মানুষের দেখেন আমার কথা হচ্ছে মানুষের ভালো চাইলে কখনো ক্ষতি হয় না, আমার মনে হয় যে আরও ভালো দিকেই যায়, নিজেরটাও ভালো হয় এবং অন্যেরটাও ভালো হয়। আমি যদি আবারও পারস্পরিক সম্পর্কে জায়গায় আসি শিল্পীদের, দেখেন আপনারা তো প্রায় দুই জেনারেশনের বেশি আপনারা কাটালেন এই ইন্ডাস্ট্রিতে, আপনারা যখন শুরু করেছিলেন তখন আন্তঃসম্পর্কটা আপনি বলেন, নিজেরা বললেন একসাথে বসে আড্ডা দিয়েছেন, এখন এত বৈরী সম্পর্ক কেন? এখন আসলে আমি এই ট্রেডের কথা আসলে আমি ওইভাবে আমি নিজে বিশ্লেষণ করতে চাই না আমি, কারণ আমার কাছে বর্তমান যারা আর্টিস্টগুলি আছে এদের সাথে আমার নিজেরও আসলে সম্পর্ক তেমন একটা নেই। আচ্ছা, বর্তমান ইন্ডাস্ট্রিতে যারা আছে মানে এই বিষয় নিয়ে তো বলতে চাচ্ছি, জি জি জি, মানে পারস্পরিক সম্পর্ক এত বৈরী কেন, একজন আরেকজনের বিরুদ্ধে বলছে, মানে আমাদের সাথে নেই। আমি একটু স্পেসিফিক ভাবে ধরেন ইলেকশনের আগের দিন আপনার পুরনো বন্ধু পপির একটা ভিডিও রেকর্ড বেরোলো যে কি জায়েদকে যাতে জায়েদ ঠেকাও বিষয়টা, তো এই যে হঠাৎ করে এত মনে হচ্ছে দুরভিসন্ধি কোনো কিছু ঘটছে, আমি কাউকে দোষারোপ করছি না, কিন্তু প্রত্যেকের জায়গায় তো এক একটা সম্মানের জায়গা বা একটা অন্য চোখে দেখে, তো আপনি তো নর্মাল শাকিল খান না, আপনি তো তারকা, চিত্র তারকা, আপনি তো সাধারণ মানুষের মতো চলতে পারেন না, চাইলেও পারেন না, তো সেই জায়গায় একটা 400 মানুষের ইলেকশনে হঠাৎ করে ভিডিও কনফারেন্সে আসার মতো সিচুয়েশন তো তৈরি হয়নি, আমি কোনো পক্ষ বিপক্ষে যাচ্ছি না, তো সেই বিষয়গুলো কি আপনারা আপনাকে আপনাদের বিব্রত করে না? দেখেন এটা অবশ্য তার আমি এক কথায় বলবো তার ব্যক্তিগত অভিমত, এটি কী হয়েছে তার সাথে তার আমি এটি জানি না বাস্তবতায়। আমি একদিন দেখলাম আমি হঠাৎ করে ফেসবুক দেখি যে দেখছি তো হঠাৎ করে দেখলাম আমি, তো আমার আসলে বিষয়টা আমি জানি না, আমি কার কাছে জানতেও চাইনি। হ্যাঁ, তো কিছু কিছু জিনিস আছে আমি একটু ইয়ে করে যাই সবসময়, হ্যাঁ করে যান, হ্যাঁ ম্যাক্সিমাম টাইমে আমি চলে যাই, কারণ আমি মানুষের কেন জানি আমার কাছে ভালো লাগে না কিছু নোংরা কিছু বিষয়গুলি আমি টেনে আনতেও ভালো লাগে না, আমি বলতেও আমি চাই না, কারণ আমাকে আমার কাছে মানে জিনিসটি টোটালি আমি কেন জানি আমার প্রথম থেকে জীবনের প্রথম থেকেই
সে বিষয়ে এড়িয়ে চলার চেষ্টা করে সব সময়।